Alif Lam Mim Zalikal Kitabu La Rayba Fi Hudal Lil Muttaqin. As-salatul mirajul mumin. İki ayet kılıçdı. Ki Alif Lam Mim dara আমি সারা কুরআনকে নাযিল করিয়াছি আল্লাহ পাক এবং বললেন যে এই কুরআন শুধুমাত্র আল্লাহ ভীরু এবং বিশ্বাসীদের যারা কুরআনকে বিশ্বাস করবে তাদের জন্য কুরআন আর যারা কুরআন বিশ্বাস করলো না তারা জিন্দেগি ভর পড়লেও কোনো লাভ হবে না ঠিক এই লাঠিটাও সেরকম এখানে একটা প্রশ্ন এসেছে যে আমার এই লাঠিটা কি এটা কি কোনো অলৌকিক শক্তি আছে বা অদৃশ্য শক্তি আছে আসলে আমি মনে করি যে এটা আমার বিশ্বাস কারণ এই লাঠির বিষয়টা আমি আসলে ওইভাবে কখনো ভাবিনি তবে আমার দয়াল আমার পীর কেবলা সাউসুফি হযরত মাওলানা মহিউদ্দিন আহমেদ চিশতি আল নিজামী ওনার কাছে আমি দীক্ষা নিয়েছিলাম এবং ওনার হাত ধরে অনেক পথ পাড়ি দিয়ে সাইদি লালনকে আমি দর্শন করতে পেরেছি তাহলে ওনার মাধ্যম দিয়ে আমি সাইদি লালনকে দেখি এবং সাইদি লালনকে খুঁজতে গিয়ে আমার একজন বিশিষ্ট শিক্ষাগুরু পেয়েছিলাম যিনি হচ্ছেন যে সাউসুফি না রব সাই তো এই যে রব সাই বা রব ফকিরও বলতো অনেকে আমি কিন্তু তাকে সাই হিসাবে দেখেছি রব সাই তো ওনার মাধ্যম দিয়ে আমি লালন পথকে লালন দর্শনকে আমি সঠিক সুন্দরভাবে জানতে পেরেছি এখন আমার দয়াল যখন দেহ ত্যাগ করবেন তার আগ মুহূর্তে ওনার হাতের একটা লাঠি আমার হাতে ধরা দিল বাবার এই লাঠিটা ধরে রাখি আসলে ওর মধ্যে কি আছে না আছে আমি কিছুই সন্ধান করতে যাই নাই দয়াল বলেছে আমার মোর্শেদ কাবলা বলেছে আমি লাঠিটাকে হাতে নিয়েছি এই 11-12 বছর হলো আমি লাঠিটাকে হাতে রেখেছি যা এটা আমার মূর্ছত কেবলার আমি এই হুকুমটাই তামিল করে যাচ্ছি তবে হ্যাঁ যদি কেউ সেই মনোনিবেশ করতে পারে এর উপরে তাহলে এর মধ্যে একটা পাওয়ার আছে কারণ আমরা মুসলিম শাস্ত্র অনুযায়ী গবেষণা করে দেখেছি যে নবী খোয়াস থেকে যিনি ছিলেন জলের নবী তার হাতে একটা আশা ছিল লাঠি তারপরে সালেমান পয়গম্বর তার হাতে একটা আশা ছিল এইভাবে আস্তে আস্তে খাজায় খাজেগান সুম্মে খাজেগান খাজায় আজমেরি হিন্দে সুলতান আতায়ে রাসুল খাজা বাবা যার পথ অনুসরণ করে এই ভারত উপমহাদেশে প্রথম কালিমা প্রচার হয় ওনার কাছে একটা লাঠি ছিলেন আশা যে লাঠির পাওয়ার দেখিয়েছিলেন যখন জাদুকর তাকে পরাস্ত করার জন্য শত শত সাপ ছেড়ে দিয়েছিল যারা উড়ে যাচ্ছিল খাজা বাবার দিকে ইতিহাসে পাওয়া যায় আর খাজা বাবা তখন মা আল্লাহ পাকের নাম স্মরণ করেই তার অদৃশ্য শক্তিকে স্মরণ রেখে তার হাতের আশা যখন ছেড়ে দিয়েছিল এই আশা হয়ে গেছিল বড় এক অজগর আর এই অজগর গিয়ে সমস্ত সাপকে খেয়ে ফেলল তাহলে জাদুকর হেরে গেল তাহলে সত্যের জায়গায় এটা অনেক প্রয়োজন আর এখানে বলছে যে আসসালাতুল মেরাজুল মমিন যে মমিনের মেরাজ হচ্ছে সালাতের মাধ্যমে তাহলে মমিনকে বিশ্বাস কি তো সালাতটা কি হুকুম পালন করা আল্লাহর হুকুম পালন করা তা আল্লাহর হুকুম ফরজ কিন্তু এখানে বলছে যে মোর্শেদের হুকুম ফরজ আইন তাহলে আমাকে মোর্শেদ হুকুম দিয়েছেন আর তাই আমি এই লাঠি হাতে নিয়ে ঘুরছি কেউ বলে এটা জাদুর লাঠি
সুনাম সেই হাতে নিয়ে ধরেছেন। কেউ বলে এখানে সামনে লালনের প্রতিকৃতি আছে, উনি লালন দর্শনের একজন জ্ঞানী মানুষ, তাই সাইজিকে নিয়ে ঘুরেন। তাহলে সাইজির ছবিটা নিয়ে ঘুরলেও তো আমার লাভ কিছু না থাকে লাঠির মধ্যে, কিন্তু আমার সাইজি তো ওখানে আছে। আমি যখনই লাঠির দিকে তাকাচ্ছি আমার সাইজিকে দর্শন করি, লালনকে দর্শন করি। তাহলে লালন অবশ্যই একজন জ্ঞানী গুণী এবং সহি শুদ্ধ সঠিক মানুষ ছিল। আমি বলব, আমি যা পেয়েছি সেখান থেকেই বলব, অন্য কেউ কী পেয়েছে আমি জানি না, কোন সাধু গুরু কেউ কী বলে আমি জানি না, এবং আমার কারুর কথায় কোনো অবজেকশন নেই। তাহলে যার যা খুশি বলবে। এখন বিচার কিন্তু আপনাদের, বিচার আমার সমস্ত পৃথিবীর মানুষের, বিচার দর্শকদের, বিচার শ্রোতাদের। কারণ অবশ্যই আপনারা একটা কথা শুনলে বুঝতে পারবেন এই কথাটা কত কিছু। এখন আমি কথা বলেই গেলাম অনর্গল, আমি যদি সঠিক কথা না বলি অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আবার আরেকজন এসে বলতেছে আমার উপর দিয়া, মানে যে মাথার উপর যে মরিচা চড়াই দিতেছে, আমার কোনো ক্ষতি নেই। তবে আপনারা বিচার করবেন যে সেই মানুষটা কী বলবে। এখন নেটের যুগ, নেটের যে যা খুশি বলে যাচ্ছে। আর এই কথা শুনে আমি সবাইকে অনুরোধ রাখবো, কেউ এই নেটের কথা শুনে ওই সাধন ভজন করতে যাবেন না। কারণ সাধন ভজনটা হচ্ছে একমাত্র গুরুর নির্দেশ নিয়ে যদি করা হয়, তাহলে সেটা সে সঠিক শুদ্ধ সাধনে যেতে পারবে এবং মহল্লার দর্শন পাবে। আর ওই নেটের কথা শুনে আপনি মেডিটেশন করবেন, প্রাণায়াম করবেন, ওই নারী সঙ্গ করবেন, বাবারা এইগুলো বাদ দেন। তাদের নেটকে আর ডিফেন্ড করে আপনারা কেউ কামিল হওয়ার চিন্তা করবেন না। যদি আপনি কামিয়াবি লাভ করতে চান, তাহলে আপনার সম্যক গুরুর কাছে চলে যান, এবং সম্যক গুরু বা পীর বা মন্ত্রীর যা বলবে সেটাকে সঠিকই যদি আপনি পালন করতে পারেন, তবেই আপনি মোর্শেদের ছবি দেখতে পারবেন। আর তখন কী হবে, আমি যেদিকে ফিরি এই দিকেই হে ওরে ওই রূপের ধরি দুই নয়নে আমি আমার মাওলাকে কি আর ভুলতে পারি ওরে ছোপে শিয়ে প্রাণ যে চরণে আমি তারে আর ভুলতে পারি। এখন আমি যখন একটা মানুষের মধ্যে সেই মাওলারূপ দর্শন করে ফেলবো, ওই রূপ কি আর ভোলা রূপ, ও আর ভোলা যাবে না। তাই আমি যেদিকে ঘুরবো, ডাইনে ঘুরি, বামে ঘুরি, যেদিকে ঘুরি আমি শুধু সেই রূপ দর্শন করবো। ওখানে যদি কেউ পৌঁছাতে পারেন, তবে ওই মানুষটা কামেল এবং নিজেও কামেল হয়ে যাবেন। আর এই লাঠি নিয়ে এত বিচ্ছিন্ন অভাব না করে লাভ নাই, কারণ এ লাঠি আমার হাতেই সাজে, এ লাঠি আর কারো হাতে সাজবে না। তাহলে আপনারা এসে বলার সবার নামে ধরেন কোনো লাভ নেই। তো ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে, আবারও কথা হবে। তা আমি সমস্ত জগতের মানুষকে এই আহলে বায়াতে পাক পাঞ্জাতনকে স্মরণ করে সেই পথে সবাইকে আহ্বান করি, যে আপনারা আসলে এই আহলে বায়াতটা কী, পাক পাঞ্জাতনটা কী, এগুলো সন্ধান করলেই আমার দিনের নবীর সন্ধান পেয়ে যাবেন। আর দিনের নবীর সন্ধান যদি কেউ পায়, তাহলে স্রষ্টার সান্নিধ্য পাবেন। কারণ ইজিট এ চেন অফ কমান্ড, কারণ আল্লাহর থেকে একটা চেন নেমে এসেছে, যেটা নবী মাওলা আলী এবং ইমাম হাসান ইসরাইল পীর মাসাইক পর্যন্ত পৌঁছে গেছে এই চেনটা। এই চেনের সঙ্গে যে গিয়ে আর এক নিজে তার একটা কড়া বানাইয়া, চেনের একটা কড়া বানাইয়া ওর মাথায় জোড়া দিতে পারবেন, সে আল্লাহর চেনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবং তখন কী হবে, আমার হাত আমার পীরের হাত, আমার পীরের হাত তার মোর্শেদের হাত, এইভাবে যেতে যেতে হাতটা চলে যাবে নবীর হাতে, এবং নবীর হাতে যখন পৌঁছে যাবে তখন এই হাতটা মিশে যাবে আল্লাহর হাতে। তাহলে শেষ কথাটা হচ্ছে যে আপনার হাত আমার মাওলার হাত, আল্লাহর হাত সেখানে মিশে গেছে, তাই এটাও আল্লাহর হাত ছিল। তো এইভাবে আপনারা এগিয়ে আসুন এবং সত্যকে সন্ধান করুন, সত্যকে বিশ্বাস করুন, অসত্যকে দূরে রাখুন এবং বিভ্রান্ত পথ থেকে সরে আসুন। ধন্যবাদ সবাইকে, আসুন আমরা সবাই একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।